শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ায় টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আবার তোমাদের কাছে, আশা করছি সেটাও তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে রিও কি পুজোর কী কী শপিং হয়েছে, কী কী জামা পেয়েছে, আমরা কী কী জামা কিনেছি ওর জন্য, সেসবগুলো সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর তার জন্যই চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তো প্লিজ 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 ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্ট আর লাইক করো। তো চলো ব্লগটা শুরু করি। আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, এই ব্লগটাতে আমি রিওর পুজো শপিং করেছি সেগুলো দেখাবো। স্টার্ট করি, প্রথমে দেখো এইটা একটা নিচ্ছি, একটু শ্যামলা শ্যামলা কালারটা, এটা আমার বেশ ভালো লেগেছে। এমনি কালার রিও পরেছে, কিন্তু একটাই পরেছে বলে এমনি একটা কালার নিলাম। আর এটা সঙ্গে আছে চিপ কোয়ার্টার প্যান্ট জিন্সের, প্যান্টটা বন্ধ করে এলাম কারণ শুনতে পাওয়া যাবে না কিছু, ওই জন্য। তো দাদু ঠাম্মির অতটা পছন্দ ছিল না, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে। চারটে এনিমেল আছে, আর রিওরও খুব পছন্দ হয়েছে, তো রিওর খুব ভালো লেগেছে বলে আমি বললাম এটা নিই না। আর দেখো আরেকটা খেলা, তো এটা একটা, এটার সঙ্গে প্যান্ট, এটার সঙ্গে ওই জিন্সেরই প্যান্ট এসেছে, এটা খুব রিওর একটা ফেভারিট জামা। এই জামাটা, এই জামাটা কিনছি না, এটা তোমরা আগের ব্লগে দেখেছো পুজোর শুরুতে এই জামাটা কিনেছিলাম, হোয়াইট কালারের জামা। আর তোমার এই যে গোল্ডেন গ্রে কালারের একটা প্যান্ট, এই কালারটা ঠিক মানে বোঝাতে পারবো না যে কী কালারটা, তো এই কালারের একটা প্যান্ট, এটা এই যে এটা দিয়েই পুজো শুরু করেছিলাম। আর এই দেখো এটা একটা পার্টি ওয়্যার কিনেছি, যদিও আমার খুব একটা ইচ্ছে ছিল না, কেন পার্টি ওয়্যার আরও অনেকগুলো আছে, তো পাঞ্জাবি ভাবলাম কিনবো, তো ও পাঞ্জাবি পাজামা পরতে চায় না, ওর বিয়ে বাড়িতে কিনে দিয়েছিলাম, ভালো পাপাও দিয়েছিল কিন্তু ও পরে না, তার জন্য ভাবলাম যে পার্টি ওয়্যার হিসেবে এটাই নিয়ে নিই। দেখো এটার সঙ্গে এই প্যান্টটা, নীলুর আজকে ছুটি সানডে বলে, আর নীলু চলে এসছে ওই জন্য ওকে ডাকছিল, তো দেখালাম এইটা, এটার সঙ্গে এই প্যান্টটা। কী বলতো, এত এত জামা কিনতে তো খুব ভালো লাগে, কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখা, ছেলেকে পরানো, আর যখন কিনেছি তখন তো ধরো পরাতেই হবে। এটা এটা একটা ভালো মা দিয়েছে রিওকে, এটার সঙ্গে এই প্যান্টটা, এটা এবছর হবে না, বেশ বড় আছে। দেখো প্যান্টটা, এটা মনে হয় আরো দু বছর পর হবে। আরো রিওর দুটো জামা হয়েছে, তো ওই দুটো জামা খানজাতেই রাখা আছে, নিয়ে আসা আর হয়নি, কেনা হয়েছে তারপরে ওইখানেই রাখা আছে, তো ওই জন্য। আর এইটার ফটো আমি তোমাদেরকে দেবো, এটা পরেও ছিল রিও, এটা ওকে জন্মদিনে দিয়েছে পিয়ালি আন্টি রাজুদা। এতে ওকে একটা জ্যাকেট আছে ফুল, এর নিচে একটা হাফ জ্যাকেট আছে, জামাটা খুব সুন্দর, যদিও রিও শুধু শার্টটাই পরছে। এই দেখো আর এটার সঙ্গে এই প্যান্টটা, এটা আমার বাপি দিয়েছে রিওকে জিন্সের, এটা শীতে পরার জন্য আমি গেছিলাম, তুমি তো দেখেছ, তো এটা ওই জন্যই নিয়েছিলাম যে শীতেও পরতে পারবে। আর ওর সঙ্গে প্যান্টটাই দেখো,
এটাও আমার পছন্দেরই, বাকি সঙ্গে যে আমি কিনেছিলাম। এই একটা দিদি দিয়েছে, এটা খুলছি না কেন, রিওর অলরেডি গলার আওয়াজ পাচ্ছি। এইটার নিচে একটা গেঞ্জি আছে হোয়াইট কালারের, আর এইটা ফুল স্লিভ জ্যাকেট আছে, আর তার সঙ্গে এইরকম গোল্ডেন ইয়েলো কালারের প্যান্ট। আমার মনে হলো আমি আমার শপিং দেখাবো সময় পেলে, তো আমার ছেলেটা দেখাবো না, তো ওই জন্যই দেখানো। আর এইটা দিচ্ছে ওকে মহান্তি আঙ্কেল, এটাও পরে দেখেছে একবার, এটা ওর বার্থডেতে পরেছে। এই প্যান্টটাও খুব সুন্দর, যেটা আমি হোয়াইট কালারের দিয়ে কিনেছি রিওর জন্য, ওইটার মধ্যে অনেকটা। আর এই দেখো এই একটা ফুল প্যান্ট, এটা বড় কিনে দিচ্ছে ওকে, বড়দের জামা প্যান্ট কিনতে যায় পাপির, এটা ওর জন্য খুব পছন্দ হয়েছিল। তো এই কাপড়টা খুব সুন্দর, খুব স্মুথ, তো ওই জন্য ওরও এটা পছন্দ হলো। আর এই কালারটা দেখো খুব মিষ্টি, ওই জন্য এটা নিয়েছে, একটা বাপি দিচ্ছে এটা। এটা ওর ছোটো ঠাম্মি এসেছিলো, ছোটো ঠাম্মি নিয়ে আসছে ওর জন্য, ওর তো রেড ফেভারেট, তো এটা নিয়ে আসছে। ফ্যান বন্ধ করে কথা বলছি বলে দেখো কত ঘামছি। এই দেখো এটা জামা প্যান্ট, এটা ওর খুব পছন্দ হয়েছে রেড কালার, ঠাম্মিকে বলেছে থ্যাংক ইউ বলে দিতে, থ্যাংক ইউ ছোটো ঠাম্মি। আর কালকে তো দেখেছো একটা রেড কালার পরেছিল, মানে আগের ব্লগে, ওইটা কেনা হয়েছিল, তো ওইটাও আমি ওকে ওই পার্টিতে যেদিন গিয়েছিলো বার্থডে পার্টিতে ওই দিনই পরিয়ে দিয়েছি, এতগুলো জামা কবে পরবে। আর তো এই দেখো এইটাও একটা ওর ভালো মা মানে আমার দিদি দিয়েছে। তো রিওর পুজোর শপিং দেখলে তোমরা, আশা করছি তোমাদের ভালো লেগেছে, কতটা ভালো করে দেখাতে পারলাম জানি না, কেন তাড়াহুড়োর মধ্যে আছি, রিও চলে আসছে, দেখতে পেলে সব উল্ঢাল করে দেবে। তো হয়েছে প্রায় 15টার মতো জামা হয়েছে, তোমাদেরকে আরও 2-3টে জামা দেখাতে পারলাম না, পুজোতে তো পরবে তখন দেখতে পাবে, ওগুলো আমি খান্দাতে রেখে আসছি। আর যখনই যাই খান্দা তখনই তো মানে আর নিয়ে আসি না, ওইখানে যেগুলো থেকে যায় ওইখানেই থেকে যায়, এইরকম হয়, যেহেতু আমাদের যাওয়া আসা হয় মাঝে মাঝে। তো যাই হোক এই ব্লগটা আমি আর বড় করছি না, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। রিওর পুজোর শপিংগুলো তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো সঙ্গে থাকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটা যেয়ে সাবস্ক্রাইব করে দাও। আমার রিওর পুজোর শপিং কেমন লাগলো সেগুলো কমেন্টে জানাও, আর কোন ড্রেসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটাও জানাও রিওর। আর পরের ব্লগে দেখা হচ্ছে, আর ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক করো, সাবস্ক্রাইব করো, পরে ও তোমাদের আশীর্বাদ ভালোবাসা দিতে থাকো। তো চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।